মহান বিজয় দিবস উপলক্ষে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুফতি ইমরান হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। কাজী আশরাফের উপস্থাপনায় ও শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন শরীফ, শাহাদাত হোসেন নাসের, নুরুল আলম, বোরহানউদ্দিন মোল্লা, বাবু হারাধন শীল, কবি মুখলিসুর রহমান সহ অনেকে।